হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বসনিয়ান পরোটা তৈরি করে দেখাবো, কিভাবে বাসায় খুব সহজে বসনিয়ান পরোটা তৈরি করা যায় তাই দেখিয়ে দিচ্ছি। আশা করি এই পরোটার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে এই রেসিপি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার রান্নাগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি 2 কাপ ময়দা, চিনি 1 টেবিল চামচ, ইস্ট 1 চা চামচ, সল্ট 1 চা চামচ নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেল দিয়ে আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি মিল্ক দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। 1 কাপ নিয়েছি আমি মিল্ক, যতটুকু দরকার হয় ততটুকু আপনারা দিয়ে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, ঠিক এভাবে মাখিয়ে নেবেন। আমি কিন্তু একবারে মিল্ক দেইনি, অল্প অল্প করে দিয়েছি, আপনারাও তাই দিবেন। যদি কারো কাছে মিল্ক না থাকে, মিল্ক দিতে হবে না, আপনারা কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন। আমরা যেরকম পিজার ডোটা করি ঠিক সেরকম করে এই ডোটা করতে হবে। দেখুন আমি কিন্তু 1 কাপই দিয়েছি, 1 কাপের থেকে খুবই সামান্য একটু কম, মানে 1 চামচ বা 1.5 চামচের মতো মিল্ক দেওয়া লাগে না, কিন্তু মোটামুটি 1 কাপ পরিমাণ মিল্ক লাগে। আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দেখেন আরও ভালো করে কিন্তু মথে নিচ্ছি। ঠিক এভাবে মথে নিতে হবে, আমার মথা হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে সামান্য একটু তেল ব্রাশ করে তার উপরে আবার তেল দিয়ে আমি এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখুন ফুলে গিয়েছে, একদম অনেকখানি ফুলেছে। ঠিক এরকম করে কিন্তু ফুলবে, ঠিক পিজার ডো যেরকম আমরা ফুলাই ঠিক এরকম করে ফুলিয়ে নিতে হবে ভালো করে। যত ভালো করে ফুলবে তত সুন্দর বসনিয়ান পরোটা হবে। এখন আমি এটাকে 8 ভাগ করে নিচ্ছি, এই মেজারমেন্ট দিয়ে 8টা রুটি হবে। আমি 8 ভাগ করে নিয়েছি, এখন আমি রুটি বেলে দেখাচ্ছি। দেখুন গুঁড়ি দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। রুটি কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা হতে হবে। ততটুকু মোটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ঠিক এই পরিমাণে মোটা করে রুটি বেলে নিয়েছি। এরকম করে আমি 3-4টা রুটি বেলে নিয়ে তারপর আমি ভাজবো, এবং 2 বার তেলে ভেজে নিতে হবে। আমার হয়ে গেছে রুটি বেলা, আমি দেখেন 2 বার তেলে আমি ভেজে নিচ্ছি। তেলটা যখনই গরম হয়ে আসবে গরম তেলে দিয়ে দিতে হবে, মিডিয়ামের থেকে একটু বেশি গরম থাকতে হবে তেল। দেখুন রুটি কিন্তু একদম ফুলে গেছে, রুটি ফুলে যাওয়া মানেই হচ্ছে রুটিটা আপনার হয়ে গিয়েছে। খুব বেশি কালার করবেন না, খুব বেশি কালার করলে রুটিটা মচমচা হয়ে যাবে। একেবারে হালকা কালার আসলে পরে তুলে ফেলতে হবে, এবং খুবই অল্প 30-35 সেকেন্ড সময় লাগে এই রুটিটা ভাজতে। হয়ে গিয়েছে আমার বসনিয়ান পরোটা, দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতে কিন্তু দারুণ মজা। আমি রায়তা দিয়ে প্রায় সময় বিকেলে নাস্তা হিসাবে খাই, আমার রায়তা দিয়ে খেতে খুব ভালো লাগে। এই রুটি শুধু রায়তা না, গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা দিয়ে খেতে খুব মজা লাগে, এবং খুব ইজি এই বসনিয়ান পরোটা। খুব সহজে যখন তখন এই পরোটা তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে এই বসনিয়ান পরোটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এই পরোটা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।